আসসালামু আলাইকুম, আমি আকাশ, আপনারা দেখছেন বাংলা টেক নিউজ। প্রথমেই আমরা বলবো আসুস সম্পর্কে। কিছুদিন আগে ইন্ডিয়ায় রেডমি নোট সেভেন এবং রেডমি নোট সেভেন প্রো রিলিজ হওয়ার পর আসুস তাদের একটি বার্তায় আসুসের কিছু ফোনের প্রাইস প্রায় 2-3 হাজার টাকা কমিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় বাংলাদেশে প্রাইসটা কমে কি কমে না, আর কমলো কতটুকু কমে এবং কতদিন পর, আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে প্রকাশ করবে কতটুকু কমতে পারে প্রাইস। সাব ব্র্যান্ড আইকিউ, আজ আইকিউর প্রথম সেট ইন্টারবাজারে লঞ্চ হয়েছে এবং এটা দেখতে অত্যন্ত সুন্দর, গর্জিয়াস, এবং এটি একটি গেমিং ফোন। এর প্রসেসর স্ন্যাপড্রাগন 855, পিছনে ট্রিপল ক্যামেরা এবং ডিসপ্লের নিচে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়েছে। এখন যেই প্রাইসে দেওয়া হয়েছে তা বাংলাদেশি টাকায় প্রায় 45-50 হাজার টাকা, বাট যদি বাংলাদেশে অফলাইনে আসে এটা মিনিমাম 60-65 হাজার টাকা পড়বে। আর আমার মনে হয় না এটা বাংলাদেশের বাজারে আসবে, আর আসলেও অনেক প্রাইস পড়বে। প্যারেন্টসের জন্য সুখবর, চায়নাতে একটি নতুন আপডেট এসেছে বা লঞ্চ হয়েছে যা এখনও গ্লোবালি হয়নি, আশা করা যাচ্ছে এটা খুব শীঘ্রই গ্লোবালি চলে আসবে। এই আপডেটের মাধ্যমে তারা বাচ্চার প্যারেন্টস ঠিক করতে পারবে তার বাচ্চা কতক্ষণ খেলবে, কতটুকু সময় খেলতে হবে এবং কখন খেলবে তা তারা সেট করে দিতে পারবে। এতে বাচ্চারা তাদের পড়াশোনার পাশাপাশি গেমস খেলতে পারবে। এই আপডেটটা আসলেই অত্যন্ত জরুরি ছিল, কারণ বাচ্চারা তাদের পড়াশোনা বাদ দিয়ে শুধু পাবজির পিছনে দৌড়াচ্ছিল। এটা আমার প্রথম টেক নিউজ, জানি না কতটুকু ভালো হয়েছে। আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো যে ভবিষ্যতে আরও ভালো করার জন্য। যদি আপনার আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, ধন্যবাদ। অপো f11 প্রো যা ইন্ডিয়াতে মার্চের 15 তারিখে রিলিজ হবে। সবচেয়ে বড় কথা হলো এটার বডি টু স্কিন রেশিও 99%, যা অত্যন্ত চমকপ্রদ, কারণ এর আগে 99% বডি টু স্কিন রেশিও কোনো ফোনে আসেনি। দেখা যাক যে আসলে ওনারা কতটুকু সত্যি কথা বলেছে। হুয়াওয়ের p30 লাইট এর কিছু ছবি লিক হয়েছে, যেখানে দেখা যাচ্ছে p30 লাইট এর পিছনে 3টি ক্যামেরা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই ক্যামেরার কোয়ালিটি অনেক ভালো এবং এটি প্যারিসে 26 মার্চ লঞ্চ হবে। দেখা যাক, এটা যদি 25 হাজার টাকার ভিতরে বাংলাদেশে আসতে পারে তাহলে অনেক ভালো।